আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমাদের কাছে অসংখ্য পেশেন্ট আসছেন এবং অনেকে সুস্থ হয়ে যাচ্ছেন। ঠিক সুস্থতার খাতায় নাম লেখালেন আমাদের আরেকজন বোন, যাকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমরা ওনার ফেসটা আপনাদের সামনে আনলাম না, বাট আমরা ওনার যে কথাগুলো, ওনার যে হিস্ট্রিগুলো প্রিভিয়াস, সেই জিনিসগুলো আমরা একটু আপনাদের সামনে নিয়ে এসেছি। আসুন দর্শক, একটু কথা বলে নিই আমার এই বোনটির সাথে। তার আগে আমরা একটু ওনার পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। আমার নাম আনোয়ার আক্তার। কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী। নরসিংদী, আচ্ছা। হাউজওয়াইফ নাকি সার্ভিস করেন? হাউজওয়াইফ। বেবি আছে? আচ্ছা, আমরা জানি আপনি ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন। আজকে কততম দিন আপনার? আজকে তো আপনার 11তম দিন। 11তম দিন। আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন যদি একটু বলতেন? আমার মানে মাথার সমস্যা ছিল, ডিসপ্লাসিয়া আর কি। আচ্ছা, কোমরে ব্যথা ছিল, কতদিন থেকে এই সমস্যাটা? এটা আপনার 3-4 মাস আগে ছিল, কিন্তু অত প্রকট আকার ছিল না। না, আগেও ছিল, কিন্তু অন্য না ডাক্তার দেখায় ভালো হইছি, কিন্তু পরবর্তীতে আবার স্লিপ খেয়ে পড়ে গেছিলাম 3-4 মাস আগে। এটা করার পরে থেকে মানে আবার শুরু হয়েছে ব্যথা। এক্স্যাক্টলি শুরু হয়েছিল মানে এই ব্যথাটা প্রথম কবে? 19 সাল থেকে। 2019, তারপরে যখন কোভিড প্রথম শুরু হয় ঠিক তখন থেকে। আচ্ছা, তো কোনো দুর্ঘটনা ছিল সেই 2019 সালে? তখন ছিল না, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। ব্যথাটা কি রেফার হতো, শুধু কোমরে থাকতো নাকি পায়ের নিচ পর্যন্ত? পায়ের নিচ পর্যন্ত দুই পায়ে ব্যথা করতো, কোমরে হইতো, আবার আমার ঘাড়ে আছে দুই হাত ঝিনঝিন করতো, ব্যথা করতো ঘুমায় থাকলে। মানে জিনিসটাকে অনেকটা এমন যে কোনো কিছু ভারী কিছু বা জগ নিচ্ছেন তখন আর আগের মতো শক্তি পাচ্ছেন না? না না, হঠাৎ করে আমি মানে এস থেকে একটা কিছু তুলতে গেছি, ওই সব মানে কোমরের মধ্যে মানে একটা আওয়াজ হয়ে আসছে, একটা কট করে উঠেছিল একটা শব্দ, ওখান থেকেই মানে ব্যথাটা শুরু হয়েছে। আচ্ছা, তো প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখেছিলেন এটার জন্য? হ্যাঁ দেখেছি। কি বলেছিলেন উনি? আমি আপনার ওই ডাক্তার দেখাইছি, আমার ওখানে ইঞ্জেকশন দিয়েছে, ফার্স্ট ইঞ্জেকশন নিয়েছিলাম, আর ওখান থেকে ভালো হয়েছিলাম। আচ্ছা, তিন বছর ধরে ভালো ছিলাম, পরে আবার যে আপনার ওই সেলের স্কুলে আপনার কেন কি বলবো আর পড়ে গেছি, স্লিপ করে পড়ে গিয়েছি, উল্টা করে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে মানে এমন ধাক্কা লাগছে, মা যায় আর পেটের মধ্যে ধাক্কা লাগছে, পরে আপনার সাথে সাথে বুঝতে পারি না, 15 দিন পরে থেকে পাশে ব্যথা শুরু হয়েছে। আমাদের মাসে দিতে দেখাইছি, পরে ওই ডাক্তার কিছু ওষুধ দিচ্ছে, তারপর আপনার আবার 15 দিন ভালো ছিলাম, 15 দিন পর থেকে আবার শুরু হয়েছে ব্যথা। আচ্ছা, তখন ভাবলাম যে আর ওইখানে ডাক্তার দেখাবো না, আমাদের ঢাকাতে এসে ডাক্তার দেখাইলাম। আচ্ছা, 3-4 জন দেখাইছি, পরে বলছি যে আপনার ফিজিওথেরাপি লাগবে, হয়তো আপনার এটা নিলে আপনি 60% ভালো হইবেন, আর ওষুধ খাইলে ইঞ্জেকশন নিলে সবটাই করছি। এর ভিতর কি কোনো ডক্টর আপনাকে অপারেশনের কথা বলেছিল? সব ডাক্তারই বলছে অপারেশনের জন্য, কিন্তু আমি যাইনি। কয়টা ডিসক্রিপ্ট কথা বলেছিল অপারেশন? তারপরে মানে আপনি সম্পূর্ণ ভালো হবেন না, 70% আপনার ব্যথা যাবে, কিন্তু আপনি ব্যথা মুক্ত থাকতে পারবেন না, ব্যথা 30% থাকবে। তো এই অপারেশনের ডিসিশন থেকে কেন সরে আসলেন? আমার ওয়েটটা একটু বেশি, আর বয়স আসলে খুব বেশি না, সবকিছু মিলে চিন্তা করেছেন যে আমার আমার ভাই একটা সরকারি চাকরি করে, ওর কাছে কোমরের অপারেশন করলে কি একটু ভালো হয় নাকি, অন্য অন্য জায়গায় দেখ, তখন আমি এই ইনজেকশনের মাধ্যমে নিলাম। পরে আপনার যে স্যারের ঠিকানাটা পাইছি, তার মানে যখন আপনাকে সার্জারির কথা বলেছে তখন আপনি অল্টারনেট কি চিকিৎসা আছে সেটা খুঁজতে থাকলেন যে কি চিকিৎসা আছে, যে অপারেশন ছাড়া বাঁচা যায় কিনা। পরে ইনজেকশন নিলাম। আচ্ছা, এবং তারপরও আপনি খুঁজতে থাকলেন যে আর কি আছে, তখনই আপনার হঠাৎ ইনজেকশন নেওয়ার পরে আপনার আবার ওই যে আপনার সারা যে নিছিলাম ওইটা তো আমি অনেক উপকার পাইছি, অনেক হয়তো মানে অল্টারনেট অনেক কিছু আপনি খুঁজেছেন এবং চিকিৎসাও নিয়েছেন, কিছু ভালো থেকেছেন আবার কিছু থাকেনি ঠিক এরকম। ব্যথা আমার সবসময় করছে, আমার না যে আমার মানে 20% 30% ব্যথা ছিল সবসময়। এবং কখনো কি এরকম মনে হতো না যে এত চিকিৎসা করতেছি আমি ভালো হচ্ছি না, আমি কি আর কখনো সুস্থ হব না, ভালো হব না, এরকম একটা দুশ্চিন্তা কাজ করতো মনে সবসময়? খুব দ্রুত গতির একজন মানুষ ছিলেন যে আপনি কখনো লেট করেন না, সবকিছু আপনি সবসময় মানে ওই ব্যথার পরও কিন্তু 3-4 বছর ভালো ছিলাম, পরে করে গিয়ে আবার সমস্যাটা দেখা। আচ্ছা, তো ডিপিআরসি হসপিটালের কথা জানতে পারলেন কিভাবে?
ইউটিউবের মাধ্যমে যখন অল্টারনেট চিকিৎসাগুলো খুঁজে রাখার পর এক চিকিৎসা তো কত যখন প্রথম আসলেন স্যার কি বলছিলেন আপনাকে দেখে বলছে যে আপনার 20 25 দিন থাকা লাগবে থাকলে ভালো হয়ে যাবে আর আপনার এটাই বলছে স্যার এখানে 20 25 দিন বাকি থাকবে স্যারের কথাটা দিয়ে ভর্তি হইলাম এখন তো আর কিছু দিন থাকতাম অবশ্য কিন্তু ঈদটা সামনে চলে আসলো আমি তো আমার ছোটটা ফিল আছে তো সবকিছু মিলে এখন চলে যাচ্ছেন বাট এমনি ওভারঅল এখন আপনার শারীরিক কন্ডিশনটা কি আচ্ছা মাথা অনেক ব্যথা ছিল তো মানে এই পাশ থেকে ওই পাশ হতে পারতো না অনেক ব্যথা ছিল ওইটা আপনার কমে গেছে আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার নিশ্চয় আপনাকে কিছু নিয়ম কানুন বলে দিবেন সেই নিয়ম কানুন একটু ফলো করেন এবং স্যারের ফলো আপে থাকবে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন স্যারের চিকিৎসাটা কেমন এই যে আপনি যে কয়দিন ভর্তি ছিলেন চিকিৎসাটা কেমন দেখেছেন আপনি স্যার তো আসলে ইউটিউবের মাধ্যমে স্যার অনেক বাস্তবে আর স্যার অনেক ভালো মানুষ অনেক মজার মানুষ মানে ওনার দেখছি তারা বিশ্বাস অনেক ভালো সবাই মূলত তো অনেক ভালো সার্ভিস এরকম অসংখ্য মানুষ আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এরকম অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে যারা জানেন না যে কোথায় গেলে একটা চিকিৎসা হতে পারে তাদের জন্য আপনি উপদেশমূলক ভাবে যদি কিছু বলেন আপনারা সবাই মানে ডিপিএস হসপিটাল আসবেন স্যারের পরামর্শ নিবেন যদি ভালো লাগে তাহলে ট্রিটমেন্ট করবেন জি স্যারের পরামর্শ নিয়ে যদি কেন বলবেন এই কথাটা তাদেরকে কেনই পরামর্শ দিচ্ছেন মানে আমি তো দেখলাম আমি 10-11 দিনে মানে মোটামুটি সুস্থ হয়েছি স্যার যদি আরো মনে করেন আরো 10 দিন থাকতাম তাহলে পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হইতাম এখন তো স্যারের কথা তো আমি তো আর মানতে পারলাম না সময় সুযোগের জন্য একটু মানুষ নাহলে আরো থাকতাম মানুষের কাছে একটু দোয়া চান বলেন যে আমার জন্য একটু সবাই দোয়া করবেন হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি বলতে গেলে আর স্যার নিয়ম করুন বলে মেনে যেন সুস্থ থাকতে পারি আর স্যারের জন্য অনেক শুভকামনা রইল সবাইকে মোবারক খুব সুন্দর বলেছেন দর্শক দেখলেন তো যদি আপনিও এই সুস্থতার খাতায় নাম লেখাতে চান খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বার একটা ফোন করুন চলে আসুন সরাসরি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান যাকে এতদিন ইউটিউবে দেখেছেন বিভিন্ন টিভিতে দেখেছেন সরাসরি তার সামনে সামনে ফেস টু ফেস বসে আপনার প্রবলেমের কথাগুলো খুলে বলুন এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।